টক দিয়ে আমরা কিছু সেন্টেন্স শিখবো যেগুলোকে আমরা আমাদের ডে টু ডেলি লাইফে ইউজ করতে পারি। সো আমি আজকে বলবো, আমার সাথে প্র্যাকটিস করবে নাবিল। নাবিল, আর ইউ রেডি? ইয়েপ। ওকে, দ্যাটস প্রিটি কুল। টক, কথা বলা। টক, কথা বলা। এটাকে আমরা টক না বলে আমরা যদি বলি টক, টক দিয়ে, তাহলে কিন্তু আরো বেশি পারফেক্ট হবে। জেনুইনলি কিন্তু আমরা টক বলি, বাট এটা কারেক্ট উচ্চারণ হচ্ছে টক। কি বলবো? টক। দ্যাটস রাইট। আমার সাথে কথা বলো, টক টু মি। আমার সাথে কথা বলো, টক টু মি। তার সাথে কথা বলো, টক টু হিম। তার সাথে কথা বলো, টক টু হিম। রিয়ার সাথে কথা বলো, টক টু রিয়া। রিয়ার সাথে কথা বলো, টক টু রিয়া। আমাদের সাথে কথা বলো, টক টু আস। আমাদের সাথে কথা বলো, টক টু আস। তাদের সাথে কথা বলো, টক টু দেম। তাদের সাথে কথা বলো, টক টু দেম। তোমার বাবা মায়ের সাথে কথা বলো, টক টু ইওর প্যারেন্টস। তোমার বাবা মার সাথে কথা বলো, টক টু ইওর প্যারেন্টস। তোমার শিক্ষকদের সাথে কথা বলো, টক টু ইওর টিচার্স। তোমার শিক্ষকদের সাথে কথা বলো, টক টু ইওর টিচার্স। এবার আমরা উল্টোটা শিখব। আমরা যদি বলতে চাই কথা বলো না, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? কথা বলো না, ডোন্ট টক। কথা বলো না, ডোন্ট টক। আমার সাথে কথা বলো না, ডোন্ট টক টু মি। আমার সাথে কথা বলো না, ডোন্ট টক টু মি। তার সাথে কথা বলো না, ডোন্ট টক টু হিম। তার সাথে কথা বলো না, ডোন্ট টক টু হিম। রিয়ার সাথে কথা বলো না, ডোন্ট টক টু রিয়া। রিয়ার সাথে কথা বলো না, ডোন্ট টক টু রিয়া। আমাদের সাথে কথা বলো না, ডোন্ট টক টু আস। আমাদের সাথে কথা বলো না, ডোন্ট টক টু আস। তাদের সাথে কথা বলো না, ডোন্ট টক টু দেম। তাদের সাথে কথা বলো না, ডোন্ট টক টু দেম। তোমার বাবা মায়ের সাথে কথা বলো না, ডোন্ট টক টু ইওর প্যারেন্টস। তোমার বাবা মার সাথে কথা বলো না, ডোন্ট টক টু ইওর প্যারেন্টস। তোমার শিক্ষকদের সাথে কথা বলো না, ডোন্ট টক টু ইওর টিচার্স। তোমার শিক্ষকদের সাথে কথা বলো না, ডোন্ট টক টু ইওর টিচার্স। ইয়েস, দ্যাটস রাইট। তাহলে আমরা যদি কাউকে কথা বলার নিয়ে কিছু বলতে চাই, তখন আমরা বলবো টক টু সামওয়ান। আর যদি আমরা বলি কথা বলো না, তখন আমরা বলবো ডোন্ট টক। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্স গুলো যদি আমরা ট্রাই করি, আর এভাবেই যদি আমরা আমাদের পার্টনারদের সাথে ট্রাই করি, প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের জন্য ইংরেজি বলা অনেক সহজ হয়ে যাবে। দেখা হবে সবার সাথে অন্য কোনো একটি টিউটোরিয়ালে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি করতে হবে? অবশ্যই লেসনটাকে সবার সাথে শেয়ার করে দিতে হবে, সো দ্যাট এভরিওয়ান ক্যান লার্ন। আল্লাহ হাফেজ, বাই বাই।